আজ হচ্ছে বিপত্তারিণী পূজো, তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আজ হচ্ছে বিপত্তারিণী পূজো, তো তোমরা তো অনেকেই দেখেছো যে আমার বাড়িতে মা বিপত্তারিণীর ফটো আছে বড় করে বাঁধানো, সেখানে আমরা রেগুলার পুজো দিই। তোমাদের দেখিয়েছি অনেকবার আমাদের ঠাকুর ঘর বা কি কি ঠাকুর আছে আমাদের বাড়িতে। তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে কিন্তু বড় করে বিপত্তারিণী পুজো হয়। তো আমি কিছু ছবি আমার কাছে আগের বছরের রয়েছে বা তার আগের বছরেরও রয়েছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের সাথে সব ছবিগুলো এবছর শেয়ার করে নেব। কিন্তু নেক্সট ইয়ারে তোমরা দেখতে পারবে যে বিপত্তারিণী পুজো হচ্ছে, বাট এই বছর আমাদের বিপত্তারিণী পুজোটা হচ্ছে না। তো হচ্ছে না বলাটাও ভুল, অ্যাকচুয়ালি ঠাকুর মশাইকে দিয়ে আমাদের পুজোটা এবছর হচ্ছে না, কারণ মায়ের শরীরটা তো অতটা ভালো নয় তোমরা সবাই জানো। আর আমিও ইভান এত দুষ্টুমি করে, তো ইভানকে সামলে আমি একা কোনো মতেই পুজোটাকে মানে এত গোজগাছ, আর বিপত্তারিণী পুজোর প্রচুর রিচুয়ালস রয়েছে, তো সবকিছু আমার একার পক্ষে তো করা পসিবল নয়। তো সেই জন্য এবারে ওই মানে বড় করে যে আমাদের পুজোটা হয় সেই রকম ভাবে পুজোটা এখন আর হচ্ছে না ঠাকুর মশাইকে দিয়ে। তো আজকে এমনি ঘরোয়া ভাবে মা আর বাবা এই 13 রকমের ফল, মিষ্টি, ফুল, মালা সমস্ত কিছু দিয়ে ঘরেই মা বাবা পুজো করবে। তা ওইটুকুই তোমাদের সাথে যতটুকু হবে সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আগেও বললাম যে মানে পুজো হবে, পুজো হবে না তা না, কিন্তু ঠাকুর মশাইকে দিয়ে যে পুজোটা করি সেটা এবছর হবে না, সেটা সামনে বছর আবার হবে। তো এবছর সেটা আর হচ্ছে না, কারণ মায়ের শরীরটা যেহেতু ভালো নেই তার জন্য। কিন্তু আমার একটু মন খারাপ ছিল যে বিপত্তারিণী মায়ের ডোর হয়তো পাবো না, আর ইভান যেহেতু প্রথম মানে ওর বিপত্তারিণী পুজো, তো সেহেতু ওকেও ডোর পড়াতে পারবো না। তো আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করেন, তো কাকিমা ইভানের নামে পুজো দিয়ে আমাদের চারজনের জন্য ডোর নিয়ে এসছে। তো ইভানের এখন স্নান করিয়েছে মা, তো ইভানকে সমস্তটাই পড়াবো, আমরা নিজেরাও পড়বো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কাকিমাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমার সত্যিই ভীষণ মনটা খারাপ ছিল যে ইভানকে ডোর পড়াতে পারবো না, বা কি হবে না হবে কিছু বুঝতেও পারছিলাম না। তো যাই হোক, কাকিমা একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদেরকে। তো সব মিলিয়ে মিশে এখন মনটা ভীষণই ভালো লাগছে, সকাল থেকেও একটা কিন্তু কিন্তু বোধ কাজ করছিল মনের মধ্যে, কিন্তু এখন মনটা সত্যিই অনেকটা ভালো লাগছে। তাই ভাবলাম যে এখন থেকেই চলো ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। তো চলো একে একে সবকিছুই দেখতে পারবে। আর পুজো হবে মা বাবা ঘরোয়াভাবে 13 রকম ফল, মিষ্টি, মালা, ফুল সমস্ত কিছু দিয়ে যেভাবে পুজো করবে সমস্তটাই দেখাবো। বাবা 13 রকমের ফলের মধ্যে কি কি ফল এনেছে না এনেছে সমস্তটাই দেখাবো। তো আজকে যেহেতু পুজোটা বাবা ঘরোয়াভাবে ঘরে নিজে করবে, মা করবে, তো সেই জন্য ঘরে আজকে সেরকম রান্নাবান্নার কোনো কিছু রাখছি না। আজকে মাকে বললাম জাস্ট সেদ্ধ ভাত করে নেব খাওয়ার আগে আমি, তো সেটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখন ইভানের স্নানও হয়ে গেছে, এবার ইভানকে ডোর টোর পড়াবো, সমস্ত কিছু করব। তো চলো এক এক করে তোমরা সাথে থাকো, পাশে থাকো, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এখানে রয়েছে ডোর, এখানে রয়েছে মায়ের ডোর, আর এখানে রয়েছে এই যে প্রসাদ। তো চলো আগে ইভানকে চটপট পড়াই, আর ইভানের মুখেও প্রসাদটা দেব। তো দেখি কি প্রসাদ আছে না আছে, তো সমস্তটা দেখি। তো আমারও ডোর বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আমারও ডোর বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, তো তার জন্য বাবা কিন্তু 13 রকমের ফল নিয়ে এসেছে। তো তোমাদের একবার বলে দিই 13 রকম ফলের মধ্যে বাবা কি কি এনেছে। তো বাবা এনেছে কাঁঠাল, নাশপাতি, আনারস, তরমুজ, কলা, শশা, মৌসম্বি, আম, পেয়ারা, কামরাঙা, আঁশফল, করমচা, সমস্ত ফল, মানে 13 রকমের মধ্যে যা যা ফল লাগে তো সমস্ত ফল নিয়ে এসেছে। আর নারকেল থেকে শুরু করে সমস্ত ফলই বাবা নিয়ে এসেছে। তো এখন আমার কাজ
কাজ হচ্ছে আমি ফলগুলোকে খুব ভালো করে ধোবো আর তারপর ফলগুলোকে কাটবো, তো কারণ পূজোর জন্য। তো চলো আর বেশি দেরি না করে তো আমি চটপট ফলগুলো ধুয়ে নিই আর তার সাথে সাথে ফলগুলো কাটতে শুরু করে দিই।
তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখো আমি মটরটা কিন্তু ভালোভাবে ধুয়ে বাটিতে ভিজিয়ে রেখেছি, কারণ কি আজকে রাতে আমাদের হবে লুচি আর ঘুগনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর আমার ইভান তো এসে গেছে, তোমরা ইভানকে খাওয়ানোও আমার হয়ে গেছে, আর তোমাদের দেখিয়েও দিলাম যে আজকে হবে লুচি আর ঘুগনি রাতে। তো দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছিলাম, তোমাদের তো বলেইছিলাম, তো রাতে আর ভালো লাগলো না, তা মাকে ওই জন্য বললাম যে লুচি আর ঘুগনি করতে, তা মা করবে লুচি আর ঘুগনি। তো তার জন্য আমি মটরটাকে ভালো করে ধুয়ে বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি, যদিও হয়তো সকাল থেকে ভিজালে বা ওভারনাইট ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, বাট কিছু করার নেই, তাই মাকে বললাম যে এখন ভিজিয়ে রাখছি, প্রায় 2-3 ঘন্টা ভিজুক, তারপর সিটি দিয়ে নরম করে নেওয়া যাবে। তা সেই ভিজিয়ে দিয়েছি, আর এখন আমাদের সন্ধে টন্দেও সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মা চা করবে, একটু চা টা খাবো, খেয়ে একটু জাস্ট একটু বসবো, সকাল থেকে মানে ঠিকভাবে যে রেস্ট নেবো বসবো সেই সময়টুকু আজকে পাইনি, তা ওই জন্য একটু রেস্ট নেব। তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো মা আর বাবা এইভাবে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে দিয়েছে প্লেটে, আর ওরা দিতে চলেও গেছে পাশাপাশি সব বাড়িতে, আর আমি বসে পড়েছি আমার নিজের প্রসাদ নিয়ে। তো আমার চাটা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, টিফিন টিফিনও কমপ্লিট হয়ে গেছে, আর বাবা ওদিকে গেছে জল আনতে, আর ইভানকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ নালে প্রচুর দুষ্টুমি করছিল, মানে সামলানো যাচ্ছিল না। আর এদিকে মাও সব দেখো ঠাকুর ঘর পুরো গোছ গাছ করে ফেলেছে, পুরো গোছ গাছ করে পরিষ্কার করে ফেলেছে, আর এখন মা ওদিকে বসিয়েছে লুচি আর ঘুগনি, মানে ময়দা মাখা হয়ে গেছে আর ঘুগনিটা বসিয়ে দিয়েছে, এরপর লুচি ভাজবে। এদেরকে বললাম এইমাত্র জাস্ট 5 মিনিট আগে যে ইভান হয়তো ইভান ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো দেখো এক্ষুনি উঠে গেছে, মানে আমি আর জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো, ও কিন্তু উঠে গেছে, এই যে উঠে গেছে ভদ্রলোক। দেখো ইভানের দুষ্টুমি খালি দেখো, ইভানের খালি দুষ্টুমি,
আমি রাতে শুতে যাওয়ার জন্য একদম রেডি। তোমরা তো দেখতেই পেলে যে আজকে খাওয়া দাওয়া করলাম, লুচি ঘুগনি খেলাম, সমস্তটাই তোমাদেরকে দেখালাম। তো প্রত্যেক দিনই আমি খাওয়ার পরে কিন্তু নাইট কেয়ার রুটিনটা আমার করে নিই, আর তোমাদের আমি আমার অনেকগুলো নাইট কেয়ার রুটিন বা স্কিন কেয়ার রুটিনও দেখিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো। তো এটা আমার হ্যাবিটই বলতে পারো, আমার রেগুলার মানে দুবেলা আর কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া টোয়া। তো আমি যা যা কিছু করি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তো আজকেও করলাম। তো চলো, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। তো ইভানকেও ঘুম পাড়াতে হবে, কারণ ইভানের এখনো ইভান ঘুমোয়নি, সেই যে উঠেছে তোমাদের দেখিয়েছিলাম, তো এখনো ঘুমোয়নি। তো আমার তো অলমোস্ট সবকিছু হয়ে গেছে, ওদিকে বাবা মাও শুয়ে পড়েছে, এবার চলো আমিও শোবো, কারণ প্রচন্ড ঘুম পেয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকের সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিও দেখার পরে কি করতে হবে তোমরা তো সবাই জানো, আমার চ্যানেলটাতে লাইক করতে হবে, ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, আর যারা নতুন নতুন ভিডিও দেখছো, আমার নতুন নতুন বন্ধু আমার যারা, তো তারা প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার ভিডিওর অল নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর সবাই আমাকে এভাবেই ভালোবাসো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো, আমি যাতে আরো আরো ভালো ভালো কাজ করতে পারি, ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।